নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি কর্কট রাশির নভেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। পাঁচ পাঁচটি বড় সুসংবাদ আসতে চলেছে। যারা যত কর্কট রাশি মানুষ আছেন, আপনারা অবশ্যই ভিডিওটি আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে কর্কট রাশি। দেখুন, আপনাদের যে গ্রহের গোচর অনুযায়ী আমি আপনাদেরকে সামনে এই ভিডিওটি আলোচনা করব, তবে এটা একটা সার্বিক বিচার। 100 জন কর্কট রাশি মানুষ আছেন, 100 জন 100 রকমের ফল পাবেন। সবার ক্ষেত্রে যে মানে 100-এ 100 মিলবে আমি কখনোই দাবি করি না। কারোর ক্ষেত্রে 10%, কারোর ক্ষেত্রে 20%। অর্থাৎ এই রাশিফলটিকে আপনারা গাইড হিসাবে বা বন্ধু হিসাবে অবশ্যই আপনারা নিতে কিন্তু পারেন। দেখুন, দুটি রাজ্য আপনাদের ক্ষেত্রে থাকছে, একটি মালব্য নামক মহাপুরুষ রাজ্য, একটি শস নামক মহাপুরুষ রাজ্য কিন্তু থাকছে। গ্রহের যে গোচর, দেখুন আমি একটু গ্রহের গোচরটা আপনাদেরকে আলোচনা করে দিই। 11 নভেম্বর 2022 শুক্র রাশি পরিবর্তন করে তুলা রাশিতে, বৃশ্চিক রাশিতে পরিবর্তন করছে, তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে। 13 নভেম্বর আপনার মঙ্গল বকরি হয়ে যাচ্ছে, বকরি হয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এবং এই 13 নভেম্বর আবার বুধও রাশি পরিবর্তন করছে, বুধ আপনার তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। 16 নভেম্বর রবি আপনার রাশি পরিবর্তন করছে, আপনার তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। সেখানে ত্রিগ্রহী যোগ কিন্তু সৃষ্টি করছে, তার উপরে আমি ভিডিও আপনাদেরকে দিব। দেখুন, প্রথম আপনাদেরকে আমি জানাই, মোটামুটি আপনার এটা আলোচনাটা আগে 15 দিনে আমি আলোচনাটা করি, তারপর 15 দিনের পরে আলোচনাটা করছি, ওই জন্য বারবার বলছি ভিডিওটি আপনারা শোনার চেষ্টা করুন। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, বৃহস্পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। 24 নভেম্বর এই বৃহস্পতি কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু থাকছে না। ছোটোখাটো টুকিটাকি সমস্যা, কিন্তু খুব বড় ধরনের যে স্বাস্থ্য নিয়ে সমস্যা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো, কারণ বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয়, গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। আমি বারবার বলছি বৃহস্পতি। এবার আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি। দেখুন, মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে, কত তারিখ অবধি না 13 তারিখ অবধি। মঙ্গল আপনাদেরকে কিন্তু কারক গ্রহ, কর্কট রাশির ক্ষেত্রে কারক গ্রহ, আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের কর্মপতি দ্বাদশভাবে। ডিফিকাল্টি থাকবে 13 নভেম্বর পর্যন্ত। 13 নভেম্বরের পরে কিন্তু কিছুটা হলেও রিলিফের জায়গা কিন্তু থাকছে, ডিফিকাল্টির মধ্যে কিছু রিলিফ কিন্তু পাবেন 13 নভেম্বরের পর। 13 নভেম্বরের পর এই মঙ্গল আবার আপনার সরাসরি ধনভাবকে দৃষ্টি দেবে, চতুর্থ দৃষ্টি দিয়ে ধনভাবকে দেখবে এবং মিত্র গৃহ, অর্থাৎ এই জায়গাটায় অর্থনৈতিক স্থিতি কিন্তু 13-14 নভেম্বর থেকে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। কর্কট রাশির মানুষ যদি আপনি হন, ফিনান্সিয়াল গেইন কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। এবং ধনাধিপতি চতুর্থভাবে অবস্থান করছে, সুখ সাধনের ব্যাপার, সম্পত্তি যারা কিনা কিনতে চাইছেন একটু সতর্ক থাকুন, কারণ এখানে আপনাদের রাশির অধিপতিকে নিচস্ত, অর্থাৎ কতদিন অবধি না 16 নভেম্বর অবধি। যারা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, এই জন্য জ্যোতিষ শাস্ত্র কখন ইনভেস্টমেন্ট করবেন, কোন সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, প্রপার একটা গাইডলাইন কিন্তু একটা জ্যোতিষের মাধ্যমে কিন্তু আপনারা জানতে কিন্তু পারবেন। এবার আসি আপনাদের চতুর্থভাবে শুক্র। দেখুন, চতুর্থভাবে শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি আপনাদের করবে, আপনাদের নিজস্ব বাহন কিনার একটা সম্ভাবনা কিন্তু থাকছে, এবং এর পাশাপাশি প্রপার্টি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। আপনি কর্কট রাশি মানুষ, নিজস্ব প্রপার্টি, বন্ধু বান্ধবদের সহযোগিতা, মায়ের স্বাস্থ্যের দিকটা ভালো, এডুকেশান যারা করছে তাদের ক্ষেত্রে মোটামুটি কিন্তু ভালো, প্রাইমারি এডুকেশান যারা করছে তাদের ক্ষেত্রে। পঞ্চমভাবে কিন্তু শুক্র অবস্থান করছে 11 নভেম্বর থেকে, রেজাল্ট আপনাদেরকে ভালো দেবে। প্রেমের সঙ্গে যারা যুক্ত আছে, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন,
কারণ আপনাদের একাদশপতি পঞ্চমভাবে শেয়ার বাজার, স্টক বিজনেস, ফাটকা, গোল্ড এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। কিন্তু রবি ঢুকে গিয়ে যারা ইয়াং জেনারেশান যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেন্টিমেন্ট ইগো এটা কিন্তু আপনাদের বাড়বে প্রেমের ক্ষেত্রে, কারণ রবি এখানে অবস্থান করে আপনাদের ইগো সেন্টিমেন্টটা কিন্তু বাড়াবে। বিশেষভাবে কেয়ার থাকুন আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির উপর আপনার পঞ্চমভাবে উপর পড়ছে। যারা সন্তান প্ল্যানিংয়ের কথা চিন্তা করছেন আইডিয়াল সময়, যারা সন্তান নেওয়ার একটা প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা কিন্তু আপনারা সন্তানের ব্যাপারে এগিয়ে যেতে পারেন। কারণ বৃহস্পতি যখন পঞ্চমভাবে দৃষ্টি দেয় কি না, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করে। অর্থাৎ এই জায়গাটা যথেষ্ট ভালো। এবং গোল্ডের সঙ্গে, চাঁদের সাথে, জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে, গার্মেন্টসের সঙ্গে যারা যুক্ত আছেন, ফুড রিলেটেড যারা বিজনেস করছেন, মিষ্টির যাদের দোকান আছে, আমি খুব গ্রাউন্ড লেভেলে যাদেরকে বলছি তাদের ক্ষেত্রে, যাদের গ্রোসারির বিজনেস আছে, গ্রোসারির প্রোডাক্টের বিজনেস আছে, যাদের চালের ব্যবসা আছে তাদের খুব কিন্তু ভালো দিবে। কারণ এটা আপনারা বৃহস্পতি যখন মার্গী হবে কি না তখন থেকে আরও দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন, আপনি সিএ, আপনি এমবিএ বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করতে চাইছেন, টেকনিক্যাল ফিল্ডে যারা পড়াশোনা করতে চাইছেন, যারা প্লেন গ্র্যাজুয়েশন বা মাস্টার করতে চাইছেন, বা যারা এমএ করতে চাইছেন বা বিএড করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগগুলো কিন্তু আসবে। অর্থাৎ এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে। এবার আসি দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান। আমি আবারও বলবো 13 তারিখ অবধি সাবধান থাকুন। কিছু গোলযোগ, কিছু সমস্যার মধ্যে কিন্তু কর্কট রাশি কিন্তু আপনি মানুষ যদি হন আপনি কিন্তু পড়তে পারেন। সপ্তমভাবে শনি অবস্থান করছে, মার্গী হয়ে গেছে শনি। শনি এবার কিন্তু মানে এক্সপ্রেস ট্রেনের মতন কিন্তু দৌড়াবে। আমি এক কথা যদি বলি, বকরি থেকে মার্গী হয়েছে, দাম্পত্য সুখের জায়গা, বৈবাহিক সুখের জায়গা আপনাদের যেমন দেখা যাচ্ছে, দৈনন্দিন রোজগারের জায়গা আপনাদের ভালো দেখা যাচ্ছে, এবং ব্যবসা যারা করছেন, পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। কারণ সপ্তম প্রতি সপ্তমভাবে অবস্থান করে শাসন এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বড় ধরনের কন্ট্রাক্টগুলো দিবে ব্যবসা ক্ষেত্রে। ভাগ্যপতি ভাগ্যভাবে 24 নভেম্বরের পর থেকে ভাগ্যোদয় হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, ভ্রমণ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং যারা গভর্নমেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু আপনারা কাজের জায়গাটা কিন্তু ভালো কিন্তু হবে। এবং যাদের টাকা আটকে গেছে, টাকা ফেঁসে গেছে, সেই টাকার রিকভারি কিন্তু সম্ভাবনা কিন্তু আছে বৃহস্পতি যখন বকরি থেকে মার্গী হবে। কারণ এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কেন ভাগ্যোদয় আপনাদের করতে চলেছে। কর্মপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে, কর্মক্ষেত্রে চাপ প্রেশার থাকবে, কর্মক্ষেত্রে শত্রুতা আপনাদের থাকবে। কারণ আপনাদের এটা অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা, চাপ প্রেশার থাকবে, কিন্তু 13 নভেম্বর থেকে কিছুটা হলেও পজিটিভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং আপনাদেরকে এই মাসে একটু দাঁতে দাঁত চিপে কিন্তু কাজ করতে হবে, যা হবে হবে দেখে নেওয়া যাবে এরকম মানসিকতা, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বিশেষভাবে সতর্কভাবে কাজ করতে হবে। একাদশভাবে আবার আপনার মঙ্গল চলে আসছে, কিছুটা রিলিফের জায়গা আমি আবারও বলছি পাবেন আপনার 13 মার্চ যখন, তার জন্য 13 নভেম্বরের পর থেকে, কিন্তু ফর এভারের কিন্তু নয়। এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা গেন কিন্তু করবেন। এবং চতুর্থভাবে রাহু একাধিক কর্ম পরিবর্তনের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে। দশমভাবে রাহু, মার্চ যখন দশমভাবে রাহু আপনাদের একাধিক কর্ম পরিবর্তন, কারণ আপনাদের দশমভাবে রাহু অবস্থা করে কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু থাকবে না। অর্থাৎ এই চাকরিটা ছেড়ে আর একটা ভালো জব ধরা কিন্তু চেষ্টা কিন্তু করবে। কিন্তু আমি বলবো এই সময় আপনারা ভুল করে চাকরি ছাড়বেন না, কারণ
রাহু ফট করে কিন্তু যে কোনো উঠায় আর তেমনি ফেলে দেয়। এই জায়গাটা বিশেষভাবে এই সময়টা সতর্ক থাকুন, সাবধানে থাকুন, দেখবেন তেমন বড় ধরনের সমস্যা আসবে না। আপনারা যতদিক ওম নমঃ শিবায় আপনারা পাঠ করতে পারবেন এবং চন্দ্রের বীজমন্ত্র যদি আপনারা পাঠ করতে যতদিন যতটা পারবেন ততদিক কিন্তু লাভ আপনারা পাবেন। নমস্কার, ধন্যবাদ।